অনেক জল্পনা কল্পনার শেষে অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ক্রিকেটকে গুড বাই বলে দিলেন। ভারত সফররত দল তৃতীয় ম্যাচ খেলার দিনই অবসর নেবেন এমনটাই ঘোষণা দিয়েছেন। রাত পোহালে যখন দ্বিতীয় টি টোয়েন্টিতে খেলতে নামবে তার আগের দিন সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ রিয়াদ এই ঘোষণা দেন। অনুমান করা হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা দেবেন, বোর্ড থেকে হয়তো কোনো ইঙ্গিত দেয়া হয়েছে তাকে অবসরের, সেই জন্যই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এমন ধারণা রয়েছে। যদিও মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন এটা তিনি নিজেই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, মাঠ থেকে বিদায় নেয়ার ব্যাপারটা তিনি নিজেই বোর্ডকে জানিয়েছিলেন, বোর্ডও রাজি হয়েছে। মাঠ থেকে বিদায় সবসময় ক্রিকেটারদের জন্য গর্বের, সেই কারণেই মাঠ থেকে বিদায় নিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে টেস্ট ক্রিকেট থেকে যেভাবে বিদায় নিয়েছিলেন সেটা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য ক্যারিয়ারে এক দুঃখের অধ্যায় হয়ে আছে। বয়স 39 ছুঁই ছুঁই, এই সিরিজের আগে সিদ্ধান্তটা তাই নিয়ে ফেলেছিলেন বিদায় নিতে চান টি টোয়েন্টি থেকে। টি টোয়েন্টি থেকে বিদায় নিলেও এখনও ওয়ান ডে চালিয়ে যেতে চান এই ক্রিকেটার, তেমনটাও জানিয়েছেন। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 139টি ম্যাচ খেলেছেন, 117.74 স্ট্রাইক রেটে রান করেছেন 2395, গড় রান তার 23.48। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও তার রয়েছে। 2018 থেকে 22 সাল পর্যন্ত 43টি টি টোয়েন্টিতে টস করতে নেমেছেন অধিনায়ক হিসেবে। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ও মাহমুদুল্লাহ রিয়াদের, তবে এই রেকর্ডের একজন ভাগিদার আছেন তার সাথে, তার সমান 16টি জয় পেয়েছেন সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে।